জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ ও ইন্দ্রিলা বিয়ের আগেই হানিমুন সারতে গিয়েছেন মালদ্বীপে আর সেখানে গিয়ে একই রুমে একই বেডে একই করছেন অঙ্কুশ ইন্দ্রিলা বন্ধুরা জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি মালদ্বীপে উড়ে গিয়েছেন এই তারকা জুটি আর সেখানে দেখা যায় একই রুমে একই বেডে একটি গানের সুর মিলাচ্ছেন অঙ্কুশ ঐন্দ্রিলা আর বিভিন্নভাবে মজা করছেন তারা কিন্তু দুঃখের বিষয় হল সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা সেন তবে নায়ক অঙ্কুশের রিপোর্ট নেগেটিভ জানা যায় জন্মদিন কাটাতেই অঙ্কুশের সঙ্গে মালদ্বীপ গিয়েছেন ঐন্দ্রিলা কিন্তু দুর্ভাগ্য ছুটি নিশ্চিতে কাটানো হলো না তাদের করোনায় আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী জন্মদিনে ঐন্দ্রিলাকে শুভেচ্ছা জানান অঙ্কুশ আর তারপরে শোনা যায় করোনায় আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা তবে তার শরীরে কোনো করোনার উপসর্গ দেখা যায়নি জানা গেছে মালদ্বীপেই এখন কোয়ারেন্টাইনে রয়েছেন ঐন্দ্রিলা তিনি করোনা আক্রান্ত হওয়ায় এখন কলকাতাতেও ফিরতে পারবেন না অঙ্কুশ ঐন্দ্রিলা এদিকে গত মাসেই মুক্তি পেয়েছে অঙ্কুশ ঐন্দ্রিলার বিগ স্ক্রিন ডেবিউ ছবি ম্যাজিক যেখানে দুধর্শক গল্পে স্ক্রিন প্লে এবং অভিনয় দিয়ে সমালোচনা সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে অভিনেতা অঙ্কুশ হাজরা এদিকে নজর কেড়েছেন অভিনেত্রী ওইন্দ্রি লাই এটি তার প্রথম ছবি রাজা ছন্দের পরিচালনায় এ ছবি বহু প্রতীক্ষিত ছিল কারণ এই ছবি ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মনে কৌতূহল তৈরি করতে সক্ষম হয়েছিল আর এরপরে আসছে অঙ্কুশের পরবর্তী ছবি মৃগয়া এছাড়াও হাতে আরও অনেকগুলি প্রজেক্ট রয়েছে ছবি মুক্তির পর তাই কাজের চাপ থেকে একটু মুখ সরিয়ে সব ভুলে জয়মা ভ্যাকেশন বলে অঙ্কুশ ঐন্দ্রিলা পাড়ি দিয়েছিলেন মালদ্বীপে সেখানে দারুণ রিসর্টে একেবারে সমুদ্র লাগোয়ার রুম বুক করে নিয়েছিলেন তারা কিন্তু ঐন্দ্রিলার করোনা হওয়ার আনন্দটায় মাঠে মারা গেল এ এর জুটির তবে জানা গেছে এখন অনেকটাই সুস্থ আছেন ঐন্দ্রিলা আর সেজন্য একই রুমে একই বেডে একটি গানের সাথে সুর মিলাচ্ছেন অঙ্কুশ ও ইন্দ্রিলা প্রিয় দর্শক অঙ্কুশ ইন্দ্রিলাকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ